প্রাচীনকালে রোমানরা আটলাস পর্বতের নামানুসারে একটি মহাসাগরের নামকরণ করে। তারা বিশ্বাস করতেন এই মহাসাগর অনেক অনেক বিশাল এবং এই মহাসাগরকে তারা শ্রদ্ধা করতেন অনেক। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর নিয়ে কথা বলছি। শুধুমাত্র আটলাস পর্বত অনুসারেই যে নাম হয়েছে তা কিন্তু নয়। অনেকে মনে করেন যে রূপকথার হারানো রাজ্য আটলান্টিস দ্বীপপুঞ্জ থেকে আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছে। মহাসাগরগুলোর মধ্যে আয়তনের দ্বিতীয় হলো, গুরুত্বের দিক দিয়ে এটি প্রথম। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি মহাসাগর। এই মহাসাগর দখল করে আছে পৃথিবীর প্রায় 20% জায়গা। আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এ দুটি ভাগে বিভক্ত। অর্থাৎ আটলান্টিক এত বড় যে এটিকে আবার দুভাগে বিভক্ত করতে হয়েছে, উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক। এই মহাসাগরের পূর্ব দিকে রয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা অবস্থিত, উত্তর এবং দক্ষিণ আমেরিকা অবস্থিত। অর্থাৎ আটলান্টিক ঠিক মধ্যেখানে অবস্থিত এবং এর উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং এর দক্ষিণেও রয়েছে অ্যান্টার্কটিক মহাসাগর। গভীরতার দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান তৃতীয়, অর্থাৎ এ মহাসাগরের স্থান রয়েছে তৃতীয় দিকে। আটলান্টিক মহাসাগর সম্পর্কে এতটুকুই। তবে আটলান্টিক মহাসাগর গুরুত্বের দিক দিয়ে কততম স্থানে এই কুইজটির মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব। তাড়াতাড়ি কমেন্টে উত্তর দিয়ে জানিয়ে দাও যে তুমি এই ভিডিওতে আমাদের সাথে ছিলে। বলতো আটলান্টিক মহাসাগর গুরুত্বের দিক দিয়ে কততম স্থানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর গুরুত্বের দিক দিয়ে প্রথম স্থানে। অনেক গুরুত্বপূর্ণ একটি মহাসাগর। আজকের মতো এতটুকুই। 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।